ফ্রেন্ডস, ইউশমি চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কেমিস্ট্রির আরেকটি ক্লাস আরম্ভ করছি। তাহলে এটা আমার ক্লাস নাম্বার 4। এর আগে আমি তিনটে ক্লাসেতে মোট 200টি পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তাহলে যদি তোমরা এর আগের ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে এই ভিডিও দেখার আগে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, এই ভিডিও ডিসক্রিপশান বক্স ফলো করতে পারো। এছাড়াও আমি বায়োলজিরও হচ্ছে 550টা MCQ প্রশ্ন আলোচনা করেছিলাম, সেটাও তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্স ফলো করে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের MCQ আলোচনা। তাহলে আজকে কেমিস্ট্রির তাহলে শুরু করা যাক 201 নম্বর প্রশ্ন থেকে। তাহলে 201 নম্বর প্রশ্ন কি বলছে, মার্স গ্যাসের উপাদান কি? তাহলে মার্স গ্যাসের উপাদান হচ্ছে CH2। তাহলে CH যা থাকতো হচ্ছে CH4, এগুলো সব হচ্ছে মার্স গ্যাস, তাহলে মানে হচ্ছে মিথেন যাকে বলে। নেক্সট হচ্ছে, নিচের কোনটি একটি মৌলিক পদার্থ নয়? তাহলে সেটা হচ্ছে কি, কর্পূর। তাহলে সালফার, পারদ, হিলিয়াম এগুলো সব হচ্ছে মৌলিক পদার্থ, একমাত্র কর্পূর তাহলে মৌলিক পদার্থ নয়। নেক্সট হচ্ছে, আরেকটা জিনিস মনে রাখবে, কর্পূরের ক্ষেত্রেই হচ্ছে কি হয়, কর্পূর কি হচ্ছে কঠিন জিনিস। তাহলে আমাদের কি হয়, যেমন হচ্ছে বরফ থেকে কি হয়, জল হয় গরম করলে, নেক্সট জল ফুটিয়ে কি হয়, বাষ্প হয়। তাহলে আমাদের হচ্ছে তিনটে রূপ হয়েছে, যে কঠিন, জল, তরল এবং বাষ্প। কিন্তু একমাত্র কর্পূরের ক্ষেত্রে কি হয়, কর্পূরকে গরম করলে বা এমনি রেখে দিলে কর্পূর উবে যায়, অর্থাৎ ডাইরেক্ট হচ্ছে গ্যাসীয় ফর্মে চলে যায়। তার মানে হচ্ছে কর্পূর একমাত্র তরল ফর্মে হয় না, তাহলে এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে, একটি সমিত লবণের উদাহরণ দাও। তাহলে সেটা কি, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট হচ্ছে, কর্পূরকে খুব সহজে কীভাবে বিশুদ্ধ করা যায়? তাহলে কীভাবে, ঊর্ধ্বপাতন দ্বারা। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্বর্ণকারের কারখানায় কোন পদার্থ বায়ু দূষণ করে? তাহলে এটা কি, NO2, মানে নাইট্রোজেন অক্সাইড। নেক্সট হচ্ছে, ক্লোরিন পরমাণুর দ্বিতীয় অক্ষের ইলেকট্রনের সংখ্যা কটি? তাহলে ক্লোরিন পরমাণুর হচ্ছে দ্বিতীয় অক্ষের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8টি। নেক্সট হচ্ছে, C4H8 এর সমবায় সংখ্যাটি কটি, সংখ্যা কটি? তাহলে এটার সংখ্যা হচ্ছে 5। নেক্সট হচ্ছে, জলের পরিবাহিতা কিভাবে বৃদ্ধি করা যায়? তাহলে এটা কি, অ্যাসিড মিশিয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেরোসিন তেলের ক্র্যাকিংয়ের ফলে কি উৎপন্ন হয়? তাহলে এতে উৎপন্ন হচ্ছে অয়েল গ্যাস। 210 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটিকে অষ্টক নীতি লঙ্ঘিত হয়? তাহলে এটা হচ্ছে BH3-তে। নেক্সট হচ্ছে, কোন যৌগ থেকে আলকাদ্রা পাওয়া যায়? তাহলে আলকাদ্রা পাওয়া যায় হচ্ছে ফেনল থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে কে তড়িৎ পরিবহন করে? তাহলে দ্রবণকে তড়িৎ পরিবহন করে হচ্ছে আয়ন। নেক্সট হচ্ছে, ক্রিপ্টনের পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে এটা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 36। নেক্সট হচ্ছে, নিকেলের পারমাণবিক ওজন কত? তাই নিকেলের পারমাণবিক ওজন হচ্ছে 58.7। নেক্সট প্রশ্ন হচ্ছে, উদ্ভিজ্জ তেল থেকে কিসের দ্বারা বনস্পতি তৈরি হয়? তাহলে হাইড্রোজেনের পদ্ধতি, হাইড্রোজেনেশন পদ্ধতিতে। নেক্সট হচ্ছে, কোনটি ইথার বন্ধনী সূচিত করে? তাহলে এটা হচ্ছে ও, তার মধ্যে যে ড্যাশ থাকে এটা হচ্ছে। নেক্সট হচ্ছে, নিচের কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 25? তাহলে পনেরো, তাহলে এটা হচ্ছে ফসফরাস। নেক্সট হচ্ছে, মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? তাহলে এটা হচ্ছে, এটা কিছুটা হিস্টোরিক্যাল প্রশ্ন, তাহলে মানুষের দ্বারা প্রথম ধাতু হচ্ছে কপার, এটা আমি হিস্ট্রিতেও আলোচনা করেছিলাম। নেক্সট হচ্ছে, লোহায় মরিচা গঠনের ফলে কি তৈরি হয়? তাহলে লোহায় মরিচা গঠনের ফলে তৈরি হয় হচ্ছে সোধক ফেরিক অক্সাইড। নেক্সট হচ্ছে, ফটোফ্রেম তৈরিতে সাধারণত কি ব্যবহার করা হয়ে থাকে? তাহলে এটা ব্যবহার করা হয়ে থাকে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সাইক্লোটন দ্বারা কি তৈরি করা হয়? তাহলে এটা হচ্ছে, কণার গতিবৃদ্ধি করা হয়। নেক্সট হচ্ছে, ম্যালাসাইট কি দিয়ে গঠিত হয়? কপার কার্বনেট। নেক্সট প্রশ্ন হচ্ছে, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট থেকে কোন খনিজ গঠিত হয়? তাহলে এটা হচ্ছে মির্কোক্লাইন।
নেক্সট প্রশ্ন হচ্ছে সিমেন্ট দিয়ে, সিমেন্ট কী দিয়ে মূলত গঠিত হয়? তাহলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বোনেট, এটা দিয়ে তৈরি হয়। তাহলে সিমেন্টের এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন একদম, এগুলো সব খাতায় তোমরা নোট ডাউন করে নিতে পারো। নেক্সট হচ্ছে দেশলাইকাটির অগ্রভাগে থাকা দাহ্য পদার্থ কী কী? তাহলে দাহ্য পদার্থটি হচ্ছে অ্যান্টিমনি সালফাইড। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটিকে জীবাণুনাশক রূপে ব্যবহার করা হয়? টলুইন। নেক্সট হচ্ছে দূষিত জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কী হয়? তা দূষিত জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রকৃত দ্রবণের কণার ব্যাস কত? তাহলে এটার কণার ব্যাস হচ্ছে 10^-3 সেমি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মৌলের একাধিক যোজ্যতা দেখা যায়? তাহলে এটা হচ্ছে এফি। নেক্সট হচ্ছে নিচের কোন খনিজটি একটি মৌল দিয়ে গঠিত নয়? তাহলে এটা হচ্ছে রক সল্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে নিউট্রনবিহীন একটি পরমাণুর উদাহরণ দাও। তাহলে নিউট্রনবিহীন একটি পরমাণুর উদাহরণ হচ্ছে হিলিয়াম। নেক্সট হচ্ছে সিনাবার সাধারণত কী দিয়ে গঠিত হয়? সিনাবার হচ্ছে মার্কিউরিক সালফাইড। আগের প্রশ্নটা নিউট্রনবিহীন পরমাণু উদাহরণ দাও, এটা হিলিয়াম হবে না, এটা হবে হাইড্রোজেন হবে, যে এইচ যেটা আছে, এইচ আয়ন যেটা একটা মাত্র এইচ, এটা এটা অ্যাকচুয়ালি উত্তরটা ভুল আছে। এটা তাহলে উত্তর হবে এ, অপশান ক, যে এইচ অর্থাৎ কি হাইড্রোজেন। নেক্সট 233 নম্বর প্রশ্ন হচ্ছে ট্যাঙ্ক খনিজ সাধারণত কী তৈরিতে ব্যবহার করা হয়? ট্যালকম পাউডার। নেক্সট প্রশ্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কী খনিজ তৈরিতে ব্যবহৃত হয়? হচ্ছে হ্যালাইট। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 ডিগ্রি উষ্ণতায় 300 মিলিলিটার গ্যাসকে স্থির চাপে 7 ডিগ্রি উষ্ণতায় শীতল করলে এর অন্তিম আয়তন কত হবে? তাহলে এর অন্তিম আয়তন হবে 280 মিলিলিটার। নেক্সট হচ্ছে কোথায় কোনো পারমাণবিক শক্তির উৎপাদনের কেন্দ্র নেই? সেটা হচ্ছে হায়দ্রাবাদে। নেক্সট হচ্ছে হাইড্রোজেন কার সাথে সরাসরি যুক্ত হতে পারে? তাহলে সিওর সাথে। নেক্সট হচ্ছে কোন পদার্থটি অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে NaOH। নেক্সট হচ্ছে একটি আদর্শ গ্যাসের রৈখিক গতিশক্তি নির্ভর করে গ্যাসের তাপমাত্রার ওপর। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন যৌগটি অক্সিজেনের জারণ সংখ্যা +2? এটা হচ্ছে F2O। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 2 এটাতে। নেক্সট প্রশ্ন হচ্ছে কার নির্গমনে আইসোবার গঠিত হয়? তাহলে এটা হচ্ছে বি কণা, মানে বিটা কণা। নেক্সট হচ্ছে নিচের কোন বিক্রিয়াটি তরল উৎপন্ন করে? তাহলে এটা হচ্ছে C+S। নেক্সট হচ্ছে কোন জিনিসটি দৈনন্দিন জীবনে সবথেকে বেশি ব্যবহার করা হয়? তাহলে এটা ব্যবহার করা হচ্ছে গ্লিসারল। নেক্সট হচ্ছে তরলের বিশেষ বৈশিষ্ট্য কী? তাহলে তরলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অনির্দিষ্ট আকার কিন্তু নির্দিষ্ট আয়তন। নেক্সট হচ্ছে কঠিন পদার্থ দ্রবীভূত করার ক্ষমতা, আর নেক্সট হচ্ছে প্রবাহমানতা। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য হচ্ছে তরলের মেন বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ব্রাশ কী কী দিয়ে গঠিত হয়? তাহলে ব্রাশ গঠিত হচ্ছে Cu, মানে কপার হচ্ছে 60% থেকে 80% থাকে, আর জিঙ্ক হচ্ছে 20-40% থাকে। নেক্সট হচ্ছে কোন ধাতু তৈরিতে Fe 63%, সি হচ্ছে কার্বন হচ্ছে 1%, আর নিকেল হচ্ছে 36% প্রয়োজন হয়? তাহলে এটা হচ্ছে ইনভারে। নেক্সট হচ্ছে কোন খনিজ গঠনে জলযুক্ত ক্যালসিয়াম সালফেটের প্রয়োজন হয়? তাহলে এটা হচ্ছে জিপসাম। নেক্সট 248 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুতে কত শতাংশ জলীয় বাষ্প আছে? তাহলে বায়ুতে হচ্ছে 0.02% জলীয় বাষ্প আছে। নেক্সট হচ্ছে ঝালাই রাসায়নিক অস্ত্র ইত্যাদিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? তাহলে এটাতে ব্যবহার হচ্ছে সায়ানোজেন। নেক্সট হচ্ছে লেবু থেকে আমরা কী অ্যাসিড পাই? সাইট্রিক অ্যাসিড। 211 নম্বর প্রশ্ন হচ্ছে তরলায়িত
পেট্রোলিয়াম গ্যাসে কী থাকে? তাহলে এটা থাকে হচ্ছে বিউটেন এবং হচ্ছে প্রোপেন। নেক্সট হচ্ছে লেড টেট্রাইট্রাইল কিসে ব্যবহৃত হয়? তাহলে এটা ব্যবহৃত হচ্ছে পেট্রোল সংযোজী হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে কোন পদার্থটি ইউরিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয়? তাহলে এটা ব্যবহৃত হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। নেক্সট 254 নম্বর প্রশ্ন হচ্ছে ধাতু সাধারণত কোন কী ধরনের অক্সাইড গঠন করে? তাহলে এটা হচ্ছে ক্ষারীয়, তাহলে ধাতু হচ্ছে ক্ষারীয় অক্সাইড হচ্ছে গঠন করে। তাহলে আজকে 254টা পর্যন্ত MCQ প্রশ্ন উত্তর আলোচনা করলাম। তাহলে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। বিষয়টি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবে এবং শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে লেটেস্ট আপডেট সহজেই তোমরা পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ।